9 ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত সমগ্র রাজ্যে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান। এই অভিযানের মধ্য দিয়ে 6 মাসের শিশু থেকে 19 বছরের কিশোর কিশোরীদের আয়রন ট্যাবলেট এবং কৃমিনাশক ওষুধ খাওয়াবেন স্বাস্থ্যকর্মী এবং আশাকর্মীরা। এর পাশাপাশি 10 এবং 16 বছর বয়সী ছেলে মেয়েদের দেওয়া হবে ডিপথেরিয়ার টিকা এবং টিটেনাস। 9 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং টেকনিক্যাল কলেজগুলিতে চলবে মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের বিশেষ কর্মসূচি। 14 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে বাড়ি বাড়ি, ইটভাট্টা, চা বাগান, আরবান বস্তি এবং প্রাইভেট কোচিং ইনস্টিটিউশনগুলিতে। 19 ফেব্রুয়ারি থেকে আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত স্পেশাল গ্রামসভা অনুষ্ঠিত হবে। সেখানে মাতৃদুগ্ধ পানির উপযোগিতা সম্পর্কে সচেতন করা হবে এবং কিশোরীদের বাল্যবিবাহ যাতে বন্ধ করা হয় সে বিষয়ে প্রচার এবং প্রসার করা হবে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের 5ম পর্যায়ে গোটা রাজ্যের মধ্যে সর্বোচ্চ সাফল্যের সঙ্গে কাজ হয়েছিল পশ্চিম ত্রিপুরা জেলায়। পশ্চিম জেলার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 6.0 অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার। আগরতলা শহরের বেলাবর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার এবং পশ্চিম জেলার জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য। সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর 0 থেকে 19 বছর পর্যন্ত যে অভিযান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন ডক্টর ছিলেন, উনি সেই দিশায় সেই অভিযান সারা ত্রিপুরা ব্যাপী চলবে। 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি 14 দিন যাবৎ এই প্রোগ্রাম চলবে। আজকে এখানে আমাদের বেলাবর স্কুলের যে প্রধান শিক্ষক এখানে উপস্থিত আছেন এবং ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত সবাই প্রতি রইল আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ এখানে সত্যি খুবই ভালো লেগেছে। বিশেষ বিশেষ যে রোগের এখানে টিটেনাস, ডিপথেরিয়া টিকাকরণ কর্মসূচি, আয়রন ফলি, অ্যাসিড পরিপূরক, মাতৃদুগ্ধ বিষয়ে সচেতনতা, HBNC ও HBYC, ভিটামিন এ পরিপূরক, পোষণ অভিযান, কিশোরী বিবাহ ও গর্ভাবস্থা প্রতিরোধ, এগুলি বিভিন্ন কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যারা আজকে এখানে শিশুরা উপস্থিত হয়েছে, আজকে তারা শিশু, আগামী দিন তারা দেশের এবং রাজ্যের ভবিষ্যৎ। তাই সেই দিশাই আমাদের মুখ্যমন্ত্রী সেগুলি পালন করে চলেছেন। সুস্থভাবে যদি আমাদের শিশুরা বেড়ে না ওঠে তাহলে ভবিষ্যতেও তারা কোনো কাজে লাগবে না। তাই সেই দিশায় তিনি এই চিন্তাধারা নিয়েছেন এবং 14 দিন যাবৎ চলবে সেগুলি। আশা করি আমাদের যেখানে হেলথ সেন্টারে যারা উপস্থিত আছেন এবং আমরা দেখেছি কোভিড চলাকালীন সময়ে আমাদের যারা আশাকর্মী বোনেরা আছেন এবং আমাদের যারা চিকিৎসকরা আছেন বাড়ি বাড়ি গিয়ে তারা ওই সময়ে এগুলি টিকা এবং ট্যাবলেট বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য প্রতিটি PHC, CHC, UPHC থেকে আগত নোডাল অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জেলা অফিসে। পরবর্তী সময় নোডাল অফিসাররা নিজ নিজ এলাকার সমস্ত স্কুলের একজন নোডাল টিচার এবং আশাকর্মীদের প্রশিক্ষিত করেছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।